আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো আমার সেট আপ ট্যুর নিয়ে আর কি। মানে আমি কোন সেট আপে আমি আমার ভিডিওগুলো শ্যুট করি সেই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, কথা বলবো মানে আপনার আমার যেখানে আমি ভিডিও শ্যুট করি বেশিরভাগ ম্যাক্সিমাম ভিডিও যেখানে আমি শ্যুট করি সেইটা আপনাদের কাছে দেখাবো। ঠিক আছে, এটা আমার আমি এখন আপনার আমি সৌদি আরবে থাকি, সৌদি আরবের মক্কাতে আর কি। এখান থেকে আমি আমার কাজের টাইমের ফাঁকে আমি আমার ডিউটির ফাঁকে আমি ভিডিওগুলো বানাই আপনাদের জন্যে। তো চলুন, আজকে আমার সেট আপটা কেমন, আমি কী পরিস্থিতিতে ভিডিওটা বানাই সেটা আজকে দেখাবো। যদিও আমি কাজের জায়গায় অনেক ভিডিও বানিয়েছি, তবে সেই জায়গাটা আপনাদের আজকে দেখাতে পারছি না, কারণ আমার কাজের জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার আপনার ঘর, মানে আমাকে যে ঘর দেওয়া হয়েছে। ঠিক আছে, দেখুন এটা মেন গেট, ওখান থেকে এসে এটা আমার যে মেন গেটে এটা এন্ট্রি করা। ঠিক আছে, এটা এখানে সব জুতো টুতো রাখা হয় আর কি। এটা আমাদের আর কি কিচেন রুম। এখানে বসে আমরা খাওয়া দাওয়া করি আর কি। এই যে এখানে কার্পেট পড়া আছে, এখানে বসে খাওয়া দাওয়া করি। এটা আপনার পায়খানা বাথরুম আছে, এখানে আমার আর যেসব কলিগ আছে ওরা এখানে থাকে। তারপরে আপনাকে নিয়ে যাচ্ছি যেটা আমার রুম আর কি। এখানে আমরা তিন বন্ধু থাকি। ঠিক আছে, তিন বন্ধুর মধ্যে এটা আমার একটা বন্ধু থাকে এখানে আর কি, আশরাফুল নাম, ওর মুর্শিদাবাদে বাড়ি লালগোলায়। ও এখন ডিউটিতে গেছে, আমিও যাবো, এখনই বেরিয়েছি। তার আগে আপনাদের সেট আপ ট্যুরটা করিয়ে দেবো বলে এখানে আসলাম। এখানে আমি এই যে আপনার এই লাইটটা আমি ইউজ করি, যখন আমি ভিডিওটা শ্যুট করি তখন এই লাইটটা ইউজ করি, আবার সময় সময় এটাও ইউজ করি, এই যে আপনার ডেন্টালের যে লাইট আছে। ঠিক আছে, তারপরে এখানে আর একটা বন্ধু আছে মুর্শিদাবাদেরই, আনিসুর রহমান। ও আগে মদিনায় কাজ করতো, এখন এখানে ওকে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এই মোটামুটি ঘর, আর আমার বেড হচ্ছে এটা, এই যে বেড, ওখানে আমার ল্যাপটপ আছে, এটা আমার আপনার কুরসি আর কি, চেয়ার। এখানে সময় এটা আমার আগে চেঞ্জ ছিল, এখন আমি এটা চেঞ্জ করে নিয়েছি। ভাবছি অল্প দিনের মধ্যে এটা পুরোটাই গ্রিন স্ক্রিনটা করে নেবো আর কি, গ্রিন স্ক্রিন পুরো নেই আর কি। তো যার জন্যে আপনার এই গ্রিন স্ক্রিনটা মানে ছোটো হয়েছে, জন্য আমি ভাবছি এটা পুরোটা কালার করে গ্রিন স্ক্রিন করে নেবো। ঠিক আছে, আর এই হচ্ছে আমার ট্রাইপড, আমি এখানে আপনার shook.com থেকে কিনেছিলাম, এখানে একটা সৌদি আরবের একটা বড়ো সাইট আর কি। ঠিক আছে, এটা আপনার ইনডোরের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, কিন্তু আউটডোরে অত বড় হবে না। এখানে আমি এই যে জায়গাটা দেখছেন, এখানে বসে আমি শ্যুট করি, তারপরে গ্রিন স্ক্রিনটা আপনার ক্রোমাকি দিয়ে সরিয়ে দিই। ঠিক আছে, আর এটাও সময় সময় আমি ইউজ করা হয়। আর আপনার মাইক আপনার যেটা ইউজ করি বলতে গেলে, এখানে আমি এইভাবে বসি, আপনাকে দেখাচ্ছি জাস্ট। এটা আমার শুধু ভয়েস রেকর্ডের জন্য রাখা হয়েছে, আমি সাধারণত J7 Prime এটা ইউজ করি। ঠিক আছে, J7 Prime ইউজ করি, কিন্তু এখন যেহেতু ভিডিওটা শ্যুট করতে হবে তাই J7 Prime আমি শ্যুটিংয়ের কাজে ইউজ করছি, আর এটা জাস্ট ভয়েস রেকর্ডের ক্ষেত্রে আমি ইউজ করছি। ঠিক আছে, এইভাবে বসে আমি পুরো ভিডিওটা এইভাবে শ্যুট করে নিই, মানে আমার ট্রাইপডটা লাগানো থাকে, শ্যুট করে নেওয়ার পরে এটাকে কম আগিয়ে দিয়ে আমি হটিয়ে দিই। আর বেশি মোটামুটি 10 থেকে 15 ভিডিও আমি আপনার আমার নার্সিংহোমের ওখানে বানিয়েছি, আবার নতুন যে জায়গা চেঞ্জ হয়েছে ওখানেও 4-5 ভিডিও বানিয়েছি। তো এই মোটামুটির উপরে আমার সেট আপ। আমি যখন দেশে যাবো আর কি, তখন আমার চিন্তাভাবনা আছে ভালোভাবে আমার সেট আপটা বানিয়ে তারপর আপনাদের জন্য ভিডিও শ্যুট করবো। তার আগে কয়েকটা কথা বলে নিই, আমি যে মাইকটা ইউজ করি Boya M1-এর, ঠিক আছে, Boya M1-এর মাইকটা ইউজ করি, এটা খুব ভালো সাউন্ড কোয়ালিটি দেয়।
তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, এবং নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে আবার হাজির হবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনাই। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।